এলডিআর এর আলো আলো পড়বে, তখন বাল্বটা নিভে যাবে, আর যখন আবার সূর্য ডুবে যাবে এলডিআর এর পুরো আবার এরকম অন্ধকার পড়বে, অন্ধকার পড়ার সাথে বাল্বটা জ্বলে উঠবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো একটু আগে যে প্রজেক্টটা দেখলেন, এটা হলো এলডিআর প্রজেক্ট, লাইট ডিফেন্ডিং রেজিস্টর। তো এই এই ধরনের মনে করেন যে এলডিআর দিয়ে বিভিন্ন কাজে করা হয়। তো আমরা যে যে প্রজেক্টটা আজকে আপনাদের করে দেখাবো সেটা হলো যে যে কোনো লাইট, মনে করেন যে সূর্য ওঠার সাথে লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে, আবার সূর্য ডুবে যাওয়ার সাথে লাইটটা অটোমেটিক অন হবে। যেটা আপনারা দেখলেন যে এলডিআর এর উপর কার্ড ধরার সাথে লাইট অন হয়ে যাচ্ছে, আবার এলডিআর এর উপর আলো পড়ার সাথে লাইটটা অফ হয়ে যাচ্ছে। তেমনই মনে ধরেন যে সূর্য ডোবার সাথে যখন অন্ধকার হবে, তখন মনে করেন যে লাইটটা অটোমেটিকই জ্বলে যাবে, আবার সূর্য ওঠার সাথে যখন আলো পড়বে লাইটটা অটোমেটিক নিভে যাবে। তো এই ধরনের একটা প্রজেক্ট আমরা বানাতে যাচ্ছি। তো এই ধরনের প্রজেক্ট কীভাবে বানাতে হয় সেটা আপনারা পাই টু পাই মানে করেন যে এই ভিডিওতে বুঝতে পারবেন, আর ভিডিওটা কোনো জায়গায় স্কাপ করবেন না। যদি স্কাপ করেন তাহলে ইনফরমেশন মিস করবেন, আর ইনফরমেশন মিস করলে আপনার প্রজেক্টটা ঠিক মতো হবে না। সো আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম। তো সার্কিটটা আপনারা যাতে ক্লিয়ারলি সার্কিটটা বুঝতে পারেন, এই জন্য আপনাদের আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে আসছি। তো কম্পিউটার স্ক্রিনে নিয়ে আসে আপনাদের মানে যাতে সার্কিটটা পাই টু পাই বোঝেন, এই জন্যই কম্পিউটার স্ক্রিনে নিয়ে আসে। আপনি আমি যদি ভেরু বোর্ডে যদি মানে একবারে তাড়াতাড়ি করে দেখাতাম তাহলে আপনারা হয়তো বুঝতেন না। তো আমরা সার্কিটটা ভেরু বোর্ডেই করবো, কিন্তু আপনাদের সার্কিট ডায়াগ্রামটা বোঝানোর জন্য আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে আসছি। সার্কিট ডায়াগ্রামটা খুব অল্প সময়ে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা প্রথমে যেটা নিব সেটা হলো যে প্রথমে যেটা নিব আমরা এখানে একটা এলডিআর নিছি, আমরা এলডিআর লাইট ডিফেন্ডিং রেজিস্টার আপনার যে কোনো দোকান থেকে পাওয়া যাবেন। তো আমরা এলডিআর নিছি, এলডিআর এর পরে যেটা নিব আমরা ভেরিয়েবল রেজিস্টার নিব, 100K এর একটা ভেরিয়েবল রেজিস্টার নিব। তো আমরা 100K একটা ভেরিয়েবল রেজিস্টার নেওয়ার পরে একটা রিলে নিব, 5 ভোল্টের একটা রিলে নিব, 5 ভোল্টের একটা রিলে নেওয়া যখন হয়ে যাবে তখন আমাদের একটা ট্রানজিস্টার নেওয়া লাগবে, BC547 একটা ট্রানজিস্টার নিব। তো ট্রানজিস্টরের দেখেন পিনগুলো দেন, কালেক্টর বেস ইমিটর এই জিনিসগুলো আপনার একটু মাথায় রেখে দিয়েন। তো ট্রানজিস্টর নিলাম, ট্রানজিস্টরে নেওয়ার পরে আমি একটা ডায়োড নেব, ডায়োড নর্মাল ডায়োড হলেই হবে, যেমন 4007 একটা ডায়োড নেব, ডায়োড নিলেই হলো। তো আমাদের এখন সার্কিট ডায়াগ্রামটার দিকে আসি আমরা। তো এখানে এখানে আমরা কী নিলাম, একটা হলো এলডিআর নিছি আর একটা হলো ভেরিয়েবল রেজিস্টর নিছি। তো ভেরিয়েবল রেজিস্টরে একটা জিনিস খেয়াল করেন যে এখানে তিনটা লেগ আছে, হ্যাঁ আছে আর আরেক সাইডে আরেকটা আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, পয়েন্টটা নোট করে মাথায় রেখে দিবেন। তো দেখেন আমরা ভেরিয়েবল রেজিস্টরটা যদি উল্টায় নিই তাহলে লেগগুলো কিন্তু উপর দিকে হয়ে যাবে। তো এই এইখানে একটা জিনিস নোট করেন, দেখেন এই দুই সাইডে দুটা মনে করেন লেগ আছে আর এক সাইডে একটা লেগ আছে। তো এই এক সাইডে দুইটা লেগ আছে, এক সাইডে একটা লেগ আছে। তো এখানে আমরা কী করলাম যে এই যে দুইটা লেগের মধ্যে একটা লেগের সাথে আমরা নেগেটিভ কানেকশন দিলাম, আর এক সাইডে একটা যে সাইডে লেগ আছে একটা লেগের সাথে আমরা মানে এলডিআর এর একটা টার্মিনালের সাথে শর্ট করে দিলাম। তো যাই হোক এখানে এখানে তারপরে যেটা করছি আমরা যে এই যে দিছি BC547 একটা ট্রানজিস্টর নিয়েছি, BC547 একটা ট্রানজিস্টর নিয়ে এই ট্রানজিস্টরের সাথে আমরা মনে করেন যে এই এখানে কালেক্টরের সাথে আমরা করে দিছি যে DC 5 ভোল্টের কানেকশন করে দিছি, আর বেজের সাথে আমরা এই যে এলডিআর এর যে এই যে গোড়া আছে এই গোড়ার থেকে একটা কানেকশন দিবেন বা এখান থেকে দিবেন, যাতে এই তারের সাথে একটা বেজের সাথে কানেকশন থাকে, আর এখান থেকে আমরা রিলের সাথে কানেকশনটা দিব আমরা। তো এখানে আমরা রিলের সাথে কানেকশনটা দিলাম, দিয়ে তারপর তারপর যেটা করবো যে এখান থেকে নেগেটিভ কানেকশনটা রিলের জন্য দিব। তো এখানে এই এই ডায়োডটা আমরা এখন এখানে সেট করবো, আপনার কেউ এখানেও সেট করে কেউ এখানেও সেট করে, তো ডায়োডটা আমরা এখানে সেট করে দিলাম। তো এই হলো টোটাল সার্কিট। আর একটা জিনিস বোঝানোর আছে আপনাদের, তা না বুঝালে না। তো এখানে রিলের মাঝখানে যে তারটা আছে রিলের মাঝখানের সাথে আমরা মনে করেন যে কি দিলাম, যে ফেজ ফেজ দিলাম, আর হলো এখান থেকে যেটা নর্মালি ক্লোজ যেটা থাকে যেটা সবসময় শর্ট থাকে, এখান থেকে এখানে অ্যাবো মিটার দেখালে ধরলে শর্ট দেখাবে, কিন্তু এটার সাথে শর্ট থাকে না। তো নর্মালি শর্ট যেটা আছে ওটার সাথে আমরা মনে করেন যে ফেজ দিলাম আর নিউট্রাল ডাইরেক্ট দিলাম। তো আপনারা এখন বলতে পারেন যে নর্মালি শর্ট দিলে তো সবসময় ওপেন হয়ে থাকবে, তাহলে কাজটা করবে কীভাবে? তো এখানে জিনিসটা এই জিনিসটা একটু মানে ট্রিক বা গুগলি যেটাই বলেন এই এইটাই মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এই জিনিসটা একটু বুঝে রাখেন যে তখন রিলেতে যখন সিগন্যাল আসবে দিনের আলো যখন পড়বে তখন এখানে আমরা আমাদের এই যে এখানে যখন রিলেটা অন হবে তখন এখানে যেটা নর্মালি ক্লোজ আছে নর্মালি
ওপেন হয়ে যাবে দিনের আলোতে নরমালি ক্লোজ যেটা আছে নরমালি ওপেন হয়ে যাবে যখন এটা নরমালি ওপেন হয়ে যাবে তখন বাল্বটা অফ হয়ে যাবে আর যখনই রাতের আলো পড়বে এখানে কোনো সিগন্যাল আসবে না তখন এখানে নরমালি যেটা ক্লোজ সেটা ক্লোজই থাকবে আর বাল্বটা জ্বলে থাকবে এই হলো সার্কিট তো এই হলো ট্রিক যদি না বুঝে থাকেন আবার ভিডিওটা রিমাইন্ড করে দেখে আসেন তো এখন আমরা মনে করেন যে সার্কিটটা কি বানাবো বানিয়ে আপনাদের একবার ফাইনাল টেস্ট দেখাবো আমরা যে সার্কিটটা বানালাম সেটা হলো যে এটা তো এটা ফটো ডায়োড প্রজেক্ট তাই এখানে ফ্ল্যাশ জ্বালাতে পারতেছি না আমি তো এখানে আলোর ইয়াতেই আসল কাজটা হয় তো আলোর ইয়া যদি বেশি হয় তারপর আমি ফ্ল্যাশটা জ্বালালাম দেখেন এখানে আমরা বাল্বটা সেট করছি নিচে তো এখানে যখন আমরা এলডিআর এর উপর এটা ধরবো তখন দেখেন নিচে বাল্বটা জ্বলে গেল আবার যখন এই কার্ডটা সরাবো এলডিআর এর উপর থেকে তখন লিভে গেল মানে যখন সূর্য উঠবে এলডিআর এর উপর আলো পড়বে তখন বাল্বটা নিভে যাবে আর যখন আবার সূর্য ডুবে যাবে এলডিআর এর উপর আবার এরকম অন্ধকার পড়বে অন্ধকার পড়ার সাথে বাল্বটা জ্বলে উঠবে তো এই হলো টোটাল প্রজেক্ট আপনাদের সব কিছু পাই টু পাই বুঝাই দেওয়া হয়েছে তারপরেও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর তারপরে যদি না বুঝতে পারেন কোনো কিছু তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অল টাইম ফ্রি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে একবারে বেকার তো এই জন্য এসব করতেছি তো যাই হোক দেখেন আবার একবার ট্রাই করে দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে কার্ডটা রাখার সাথে নিচে লাইটটা জ্বলে উঠলো আবার কার্ডটা টান দেওয়ার সাথে লাইটটা অফ কার্ডটা রাখার সাথে লাইটটা জ্বলে উঠবে আবার কার্ডটা টান দেওয়ার সাথে অফ কার্ডটা রাখার সাথে জ্বলে উঠবে মানে কার্ড ম্যাটার না এখানে অন্ধকার হওয়ার সাথেই মনে করেন যে লাইটটা জ্বলে উঠবে আর আলো আসার সাথে লাইটটা নিভে যাবে এটাই হলো ম্যাটার ফুল মেকানিজমটা হলো এটাই দেখেন আবার ট্রাই করতেছি দেখেন এখানে কার্ডটা ধরার সাথে লাইটটা জ্বলে উঠলো আবার টান দেওয়ার সাথে অফ ধন্যবাদ সবাইকে